গুড ইভিনিং। এখন বাজে চারটে এরকম হবে হয়তো, তো আমি আর এই যে আমার মেয়ে বেরিয়ে পড়েছি শপিং করতে, মানে পুজোর শপিং কদিন ধরেই ভাবছিলাম করব করব করব, কিন্তু সময় হয়ে উঠছিল না। মেয়ের স্কুল ছিল, ওর হোমওয়ার্ক কাজের চাপ ছিল, তাই জন্য হয়ে উঠছিল না। তো আজকে ভাবলাম যে আর মানে বসে থাকা যাবে না, এবারে না করে নিলে সব হয়তো স্টকই কম মানে শেষ হয়ে যাবে, তাই জন্য আমরা দুজনে বেরিয়ে পড়েছি। আমরা দুজনেই বেরিয়েছি, শ্রীরামপুর যাব, আর আমার মানে মেয়ের স্কুলের এক বন্ধুর মাও যাবে, দুজনে এই তিনজন, আর ওর মেয়ে যদি আসে তো চারজনে মিলে এখন শ্রীরামপুরে যাব। কিছু টুকিটাকি কেনাকাটি আছে, মেয়ের জামাকাপড় আছে, মেয়েকে অনেকে অনেক জামাকাপড় দিয়েছে, সব তোমাদের একদম ভিডিও শেষে মানে বাড়ি পৌঁছে সব কিছু দেখাবো, কী কিনলাম কী না কিনলাম, কে কী দিয়েছে। মোটামুটি এখনও ওর হয়তো অনেক প্রাপ্তি আছে, অনেকে অনেক কিছু দেবে, তো এখন আপাতত কে কী দিয়েছে বা ওকে ওর জন্য আজকে আমি কী কিনলাম, মা টাকা দিয়ে দিয়েছে কিনবো, সব তোমাদের একেবারে ভিডিও শেষে গিয়ে দেখাবো। তো এই স্টেশনের কাছে যাচ্ছি, যাই স্টেশনে গিয়ে তারপরে ওরাও আসছে, ওরা হয়তো টোটোয় আছে, হয়তো ওরা অন্যদিকে থাকে, আমরা তো স্টেশনের কাছে থাকি। তো আমি হেঁটে হেঁটে তাই যাচ্ছি, ওই যে ফোন এসে গেছে। চলে এসেছি বাড়িতে কিছুক্ষণ আগে, এখন বাজে 8:15। তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি, মানে মার্কেটে এত ভিড় এত ভিড়, মানে ফোন বার করবো কি, নিজেদের বাচ্চাদের সামলাতে সামলাতেই আমরা মানে হিমশিম খেয়ে যাচ্ছিলাম। স্বাভাবিক পুজোর আর কটা মাত্র সপ্তাহ বাকি আছে না, তো অটোমেটিক সবারই একটা পুজোর কেনাকাটির এই টাইমটা হচ্ছে লাস্ট মোমেন্ট, মানে কার কী বাকি আছে বা ধরো যার কিছু হয়নি, যেমন আমাদের এই ফার্স্ট টাইম শুরু হলো, সবে শুরু হলো, এখনও টুকিটাকি এখনও কিছু না কিছু বাকি মানে আছে এখনও। তো মা টাকা দিয়েছিলো আমাকে আর মেয়েকে যে তোরা জামা কাপড় কিনে নিস, তাই জন্য আমার আর মেয়েরটা হয়েছে, আর মানে পশুনের যা হোক কিছু কিনে দেবে হয়তো মা। আর আমি মায়ের জন্য একটা শাড়ি অর্ডার করেছি অনলাইনে, এলে তোমাদেরকে সেটা দেখাবো। আর হচ্ছে গিয়ে কী হয়েছে, হ্যাঁ বাবার জন্য একটা এ কিনবো, ওই সুতির জামা, হালকা কালারের জামা কিনবো, কারণ বাবাকে বললাম তুমি কী নেবে, তো বাবা বললো আমাকে কিছু দিতে হবে না, আমি তো পড়ি না বেরোই না। তো আমি বললাম যে তাহলে কী দেওয়া যায়, বাবা না নেবেই বলছিলো, তো আমি বললাম ঠিক আছে বাবাকে একটা সুতির এ দেবো, সুতির জামা আর কি দিয়ে দেবো, কারণ সুতির জামাটা বাবা সব জায়গায় পরেও যেতে পারবে বা আর কমফোর্টেবল যাকে বলে। আর এছাড়া আমার কিছু মাথায় আসছে না এই মুহূর্তে, বাবাকে একটা সুতির জামা দেবো। বাবার জামাটা মায়ের শাড়িটা অর্ডার দিয়ে দিয়েছি, চলে আসবে হয়তো, মানে কবে আসবে, 4-5 দিনের মধ্যে চলেই আসবে। আর ভাইকে তো টাকা দিই, কারণ ভাইয়ের হচ্ছে গিয়ে ওর কিছু ও খুব একটু চুজি আছে, যার জন্য ওর সব কিছু পছন্দ হয় না, ওর থেকে টাকা দিয়ে দিই, ওর মতো যা হোক কিছু কিনে নেবে, জামা প্যান্ট মানে আমি একটা লিমিটেড টাকা আমার পক্ষে যতটা সম্ভব দিয়ে দিই, ও সেটা কিনে নেয়। তো আপাতত এই হলো ব্যাপার। আর আমার জামা কিনেছি এই যে একটা, আমি পরে পরে দেখাবো, ঠিক আছে সবে তো এসেছি চেঞ্জ করি, ফ্রেশ ট্রেশ হই তারপরে। আর এটা হচ্ছে একটা একটু ভালো দামি কুর্তি, আর এটা ডেলি ইউজের জন্য কুর্তি, আমাকে ধরো মেয়েকে নিয়ে বেরোতেই হয় সব সময়, তো মা টাকা দিয়েছিলো তাতে আমি কিছু টাকা দিয়ে দুটো কুর্তি কিনেছি। আর এইটা মায়ের টাকায় পুরো এই যে এইটা জামা প্যান্ট, হট প্যান্ট আর এই জামাটা কিনেছি, উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে প্যাকেটগুলো, সব প্যাকেট উড়ে যাচ্ছে। এটা মেয়ের জন্য কিনেছি, আর মেয়ের জন্য একটা চশমাও কিনেছি, মা যা টাকা দিয়েছিলো তাতে করে জামা প্যান্ট কিনেও কিছু টাকা বাঁচছিলো, তোর জন্য একটা সানগ্লাস কিনে নিয়েছি। ও কদিন ধরে বলছিলো মানে বাচ্চা, তো বাচ্চা হলে অত শখ হয় একটু চশমা পরবো, এই করবো সেই করবো সবাইকে দেখে, তোর জন্য একটা চশমাও কিনে নিয়েছি। এখন অবধি আমার মায়ের দিক থেকে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার মামার বাড়ি থেকে, আমি মামার বাড়ি গিয়েছিলাম তো আমার মামার বাড়ি থেকে দুটো জামা দিয়েছে আমার কাকিমা, মানে আমার ওটা নিজেরই কাকিমা, আমি আলাদা কোনো রকম বলতে ইচ্ছা হয় না, কারণ আমার বাবা ছোটো ছিল বাড়িতে, বাড়ির ছোটো আমার বাবা, তো কাকি শাশুড়ি বলতে না আমার ভালো লাগে না, যেহেতু আমার সাথে কোনোভাবেই শাশুড়ি বৌমার সম্পর্ক নয়, তাও যেহেতু আমাকে বোঝাতে হবে সেই সূত্রে আমি বলছি যে এটা কাকি শাশুড়ি। কাকি শাশুড়ি একটা জামা দিয়ে দিয়েছে, মানে আমার মেয়ের অলরেডি একটা, মামার বাড়ি থেকে দুটো, কাকিমা একটা, তিনটে, আমি কাকিমণি বলে ডাকি,
কাকিমাও বলি না, মানে বলছি ঠিকই কাকিমুনি বলে ডাকি আমি। আর এইটা দিয়েছে, এই একটা জামা দিয়েছে আমাদের আমার মেয়েকে, মানে এই আমরা আমার যেখানে থাকি বলি না কাকু, তার আর একটা আছে ঠাম্মা, সেই ঠাম্মা এই জামা প্যান্টটা দিয়েছে আমার মেয়েকে, আজকে দুপুরে দিল। এইটা এখন আপাতত মেয়ের তাই হয়ে গেছে, তিনটে চারটে পাঁচটা জামা অলরেডি হয়ে গেছে, এখনও আশা করছি মানে প্রসূনও হয়তো দেবে। আর কয় কিছু হোক না হোক, যদি হয় সব পরে দেখাবো, কারণ প্রসূন যখন জামা কাপড় কিনবে সেগুলোও তো আবার তোমাদেরকে দেখাতে হবে, ওই জন্য সব মানে পরে দেখাবো। আপাতত পুজোটা শুরু হয়েছে, পুজোর শপিং শুরু হয়েছে, সেই জন্য আমি কয় যে করা কিনে এনেছি যা করেছি। এরপরেও আমার ইচ্ছা আছে মেয়ের জন্য একটা ঘড়ি কেনার, মেয়ের জন্য একটা ব্যাগ কেনার, সাইড ব্যাগ কেনার, আর আমার জন্য যদি কিছু রকম পাই কিছু একটা কেনার। তো এখন অনেক কিছু বাকি আছে, অনেক কিছু পুজোর এখনও ইনকমপ্লিট আছে কেনাকাটি। তো আবার যেগুলো যখন পরে হবে, মানে পশুন যখন আবার কিনবে, এখন কবে কিনবে সেটা তো এখন থেকে আমি বলতে পারছি না, কবে কিনবে যখন কিনবে সেটাও তোমাদেরকে জানাবো, এবং কী কী দিচ্ছে সেগুলোও তোমাদেরকে দেখাবো। প্লাস আমার মায়ের যে শাড়িটা আসবে, বাবার জন্য কী কিনেছি সব তোমাদের সাথে পরপর পরপর শেয়ার করবো। তো এখন আমি এটা ফ্রেশ হয়ে আসি, প্রথমত জামাটা চেঞ্জ করি, পরে একটু ফ্রেশ হয়ে নিই, গায়ের ঘাম ফামগুলো শুকিয়ে যাক, তারপরে আমি জামাগুলো পরে পরে তোমাদেরকে দেখাবো কীরকম লাগছে, তোমরা আমাকে অবশ্যই বলো কমেন্ট বক্সে। তো চলো আমি এখন ফ্রেশ হতে চাই, একটু পরে আসি তোমাদের সাথে আবার। চলে এসেছি ফ্রেশ ট্রেশ হয়ে, দেখো আমি জামাটা পরে নিয়েছি, জামাটা দেখো খুব সুন্দর। আমার অ্যাকচুয়ালি না জাম মানে এই জামাগুলো আমি দেখাবো কী করে আমি ভেবে বুঝতে পারছি না, এটা যদি আমাকে কেউ একটু ভিডিওটা করে দিত হয়তো ভালো হতো। যাই হোক, আমার পুরো পুরো মোটামুটি পুরো পা অবধি আমার এ আছে লেন্থটা, আর জামার ডিজাইনটা এরকম। এটা একটা জামা কিনেছি পুরো পিওর কটন, সুন্দর জিনিসটা, আমার তো খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি এই জামাটা আমার এই জামাটা বা আমি আর যেটা মানে নর্মাল ইউজের জন্য কিনেছি সেই জামাটাও আমার যে মানে যার সাথে আমি গেছি ওই বন্ধুই চয়েস করে দিয়েছে, বলছে এই দুটো এটা কেনো খুব ভালো লাগবে। আর সত্যি আমি এসে পরে দেখো খুব ভালো লাগছে জামাটা, সত্যি মানে ফোরাল প্রিন্টের তো, প্লাস এত সুন্দর ঘের না, অনেকটা ঘেরও আছে, অনেকটাই ঘের আছে দু সাইডে, অনেকটা ঘের আছে, ভালো জিনিসটা হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তো একবার ভালো আমরা পরেও নিলাম, আমার গায়ের সাথে ফিটিংসটাও দেখে নিলাম, আর তোমাদেরকেও দেখানো হয়ে গেল। আচ্ছা এরপরের এই ইয়েলো জামাটা পরেই দেখি। দেখো এইটা আর একটা কুর্তি, এই কুর্তিটাও অসাধারণ অসাধারণ। এইগুলো হচ্ছে ওই উলেন উলের জিনিসের আর কি স্টিচ করা আছে এই জায়গাগুলো, এগুলো স্টিচ করা, আর একটা করে এরকম চুমকি দেওয়া আছে, আর বেশ দেখতে বেশ ভালো। এইগুলো হচ্ছে কাঠের, বোতামগুলো কাঠের। যাই হোক, আর কালারটা খুব সুন্দর, লেন্থটাও বেশ অনেকটাই লেন্থ আছে, অনেকটাই লেন্থ আছে, প্লাস একটা এই সাইডে আবার একটা পকেটও আছে, দেখছি পকেটও আছে, ভালো বেশ। এই জামাটাও খুব সুন্দর। অ্যাকচুয়ালি আর যেহেতু আমি একা ভিডিও করি, তো আমার অসুবিধাটা এইখানে যে তোমাদেরকে ঠিকঠাক করে বোঝাতে পারছি না যে কীরকম লাগছে আমাকে। যদি কেউ একজন সামনে থেকে ভিডিওটা করে দিত হয়তো আরও ভালোভাবে বোঝা যেত। যাই হোক, যেরকমই লাগছে যেরকমভাবে পারলাম বোঝানোর চেষ্টা করলাম তোমাদের শিখে। আশা করবো যে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে চুড়িদার দুটো কেমন হয়েছে, সরি কুর্তি দুটো কেমন হয়েছে। এরপরে এখনও লেগিংস কিনবো, মানে এর সাথে পরার জন্য একটা লেগিংস কিনবো, এটা তো পুরো প্রায় পা অবধি ঢেকেই যাচ্ছে, তাও এর সাথে পরার জন্য একটা লেগিংস কিনবো, এর সাথে পরার জন্য একটা লেগিংস কিনবো। আর প্রচুর যদি কিছু জামা কাপড় দেয়, এখন আমি জানি না আমাকে আদৌ কিছু দেবে কি না, বলবো ওই তো তোমার হয়ে গেছে আর দরকার নেই, এখন আমি কিচ্ছু জানি না, এখন ও আমাকে দেবে কি না আমি জানি না, মেয়েকে দেবে এটুকু শিওর। আর আমার ধরো একটা ব্যাগ কেনার ইচ্ছা আছে, একটুখানি অন্য ধরনের ব্যাগ কেনার ইচ্ছা আছে, দেখা যায় এসব এখন অনেক দূরের গল্প, হয়তো পুজো যেদিনকে আসবে তার আগের দিন গিয়ে হয়তো কিনে দেবে, মানে ও নর্মালি এরকমই খানিকটা করে,
যে এত ভিড়ে যেতে চায় না, ওই পুজোর আগে আগে গিয়ে করে। সেটা আমি এখন ও যতক্ষণ না করছে তার উপরে, মানে তার আগে আমি বলতে পারছি না কী হবে। তো আমি এখন এই জামাকাপড় চেঞ্জ করি, চেঞ্জ করে নিচে যাই, সেই বিকেলে বেরিয়েছি, এখনও অবধি এইসব নিয়ে পড়ে রয়েছি। এখন অলরেডি 9:45 বাজে, আমাকে নিচে গিয়ে নিজের এখন অনেক এক রাশ কাজ রয়েছে, সেগুলোকে করি, করে তারপরে আবার রুটি করা আছে, তারপরে মেয়েকে কিছু খাওয়ানো আছে। আর ওখানে গিয়ে না এতটাই রাস্তাঘাটে ভিড় ছিল, সেরকম কিছু খাওয়ার ইচ্ছাও হচ্ছিলো না, মানে ভাবছি যে কতক্ষণে বাড়ি যাব, কতক্ষণে বাড়ি যাব। তো তারপরে একটা মিষ্টির দোকানে দুটো করে কচুরি খেয়েছি, আমি আর মেয়ে আর ওরাও দুটো করে কচুরি খেয়েছে, আর একটা করে ফ্রুটি খেয়েছি। ফ্রুটিটা খেয়ে যেন কি শান্তি হয়েছে, মানে এত গরম হচ্ছিলো, খেয়ে তারপরে একটু শান্তি হলো, তারপরে বাড়ি চলে এসেছি। এসে এখনও মেয়েকে কিছু খাওয়াইনি, ওকে একটু জল খাইয়ে মুখ হাত পা ধুয়ে বসিয়ে রেখেছি। আমি এখানে ভিডিওটা তাহলে শেষ করে, আমি এবারে ভিডিওটা শেষ করে নিতে যাবো, ওকে গিয়ে দেখি একটু তুত্তুত যদি খাওয়ানো যায়, কারণ 9:45 বাজে, এখন আর কিছু বেশি কিছু খাওয়ানো যাবে না, নাহলে আবার রুটি খেতে চাইবে না। অল্প একটু দুধ খাইয়ে দিই, খাইয়ে দিয়ে তারপর আবার রুটি করবো, মানে আমি এত তাড়াহুড়ো করছি আমি হাঁপিয়ে যাচ্ছি, বুঝতেই পারছো আশা করি। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিলাম, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট বক্সে, আর যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো, কারণ আমার সত্যি কথা চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করলে তবে আমার চ্যানেলটা আরও এগোবে। প্লিজ তোমরা আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা।